আমি আপনাদেরকে বড় স্ট্রংলি বলছি, আমি একটা নতুন সূর্য, আমার আমাদের যারা ইউথ আছে আমি চাচ্ছি আমরা আবার ঘুরে দাঁড়াই, আমরা আবার ঘুরে দাঁড়াই, কোমরে রশি বেঁধে আমাদের এই মুহূর্তে ঘুরে দাঁড়ানো বড় জরুরি। আমরা ঘুরে দাঁড়ানোর সময় এগুলা মাল মশলা যেগুলা দিয়ে আমরা ঘুরে দাঁড়াবো, এই তরবিয়তটা মাথায় রাখবেন সার্বক্ষণিক সব সময়কার। দ্বিতীয় যে বিষয় বলবো সেটা হচ্ছে, আমরা সাধারণভাবে জাতি হিসেবে মুসলমান, জাতি হিসেবে মুসলমান, আকীদাতান আমরা আহলুস সুন্নতে ওয়াল জামাতের অন্তর্গত, আহলুস সুন্নতে ওয়াল জামাতে অন্তর্গত। পৃথিবীতে বর্তমানে আপনি যেই প্রান্তে যাবেন যান, পৃথিবীর একেবারে নর্থ আমেরিকা থেকে শুরু করে আপনি ইস্টার্ন ইউরোপিয়ান কান্ট্রি, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি, আরব, এশিয়া, পৃথিবীর যেই প্রান্তে যাবেন যান, এখনো পর্যন্ত উম্মতের 80% মুসলমান আপনার আর আমার আকীদায় বিশ্বাসী, উম্মতের 80% মাজহাব অনুসরণ করে, বেশি, আমি 80% এমনিতে বলছি বেশি, ঈদে মিলাদুন্নবী করে, শবে বরাত করে, শবে কদরও করে, লাইলাতুল মেরাজও করে, মহরমও করে, তারাবি 20 রাকাত পড়ে। এটা আপনারা, আমরা যে মানুষ এন্তেকাল করলি ইসালে সওয়াব করি, ওরস করি, উম্মতের 80% চেয়ে বেশি মুসলমান এখনো পর্যন্ত, আমরা আপনারা যে আকীদায় বিশ্বাসী উম্মত এই আকীদায়ই বিশ্বাস করে। কিন্তু মাথায় রাখবেন আপনি আপনার এই আকীদা, এই বিষয়টা যদি আপনি পরবর্তী প্রজন্মকে দিতে চান তো আপনি পরবর্তী প্রজন্মের টেস্ট বুঝতে হবে। কি বুঝতে হবে? টেস্ট। তারা যে শুটকি খাবে এমন কোনো কথা নাই। আমাদের ছেলেরা শুটকি খেতে চায়, এখন চায় না তো, চিকেন ফ্রাই খাইতে চায়। কি খাইতে চায়? চিকেন ফ্রাই। এটা আপনি দোষ ধরতে পারবেন না, এটা হচ্ছে সময়ের পরিবর্তনে মানুষের স্বাদের মধ্যে পরিবর্তন আসে, চিন্তা চেতনায় পরিবর্তন আসে। আমরা এই চিন্তা পরিবর্তনকে, চিন্তা চেতনাকে সামনে রেখে আমরা যদি আমাদের দাওয়াতি কাজটা করতে না পারি, তাহলে আমরা আমাদের বাপদাদাদের রেখে যাওয়া, উলামায়ে উম্মতের রেখে যাওয়া, আইম্মায়ে কেরামের পক্ষ থেকে দিয়ে যাওয়া আকীদা আমরা মানুষের ধারগোড়ায় পৌঁছাইতে পারবো না। সম্মানিত উপস্থিতি, আমরা এখন সাধারণভাবে কি কি সমস্যা ফেস করছি, আমরা এখন যে সিচুয়েশনের মধ্যে আছি আমরা সেই সিচুয়েশনকে মাথায় রাখতে হবে। একদিকে আমার চরিত্র নষ্ট করার জন্য কালচারাল সিচুয়েশন তৈরি করা হয়েছে, আরেকদিকে আমার ইমান নষ্ট করার জন্য ধর্মের নামে কিছু বক্তা দিনে দুপুরে রাতে বিকালে বক্তব্য দিয়ে আমার যুবকদের ইমান নষ্ট করে দিচ্ছে। আবার যাই না, জানাজার পরে মোনাজাত করে দোয়া করলে ক্ষতি হয়ে যায় বেশি। জানাজার পরে যদি আমি মুর্দার জন্য দোয়া করি, এটা কি খুব ক্ষতি হয়ে যায়? এটার পিছনে মনে হয় যেন মানে আর্মি নামিয়ে দেবে। কি নামিয়ে দেবে? আর্মি নামিয়ে দেবে মনে হয়। নামাজের আসল বিষয় হচ্ছে খুশু এবং খুদু, খুশু এবং খুদু। খুশু খুদু মানে হচ্ছে আপনি নামাজে যখন দাঁড়াবেন আপনার সাথে আপনার মনও নামাজে থাকবে, আপনিও নামাজে, আপনার মনও নামাজে। আপনিও যখন আল্লাহু আকবর বলছেন আপনার ভিতর থেকে আপনার মনও বলছে আল্লাহু আকবর। আপনি যখন রুকুতে আপনার মনও রুকুতে। তো মন কি একেবারে 100% থাকবে? থাকবে না, মন বের হয়ে যাবে, টেনে ধরবো আবার আয় কই যাস, আবার বের হয়ে যাবে, আবার টেনে ধরবো কই যাস। তো এই মন নামাজের মধ্যে থাকা, এটাকে খুশু খুদু বলে। আমার ভাইয়েরা আমিন জোরে বলবো, হাত তুলবো, নামাবো, এটা নিয়ে দুনিয়ার মারামারি, মানে নামাজের শরীর নিয়ে মারামারি, রু নিয়ে কোনো মারামারি নাই। ও ভাই, রু না থাকলে নিজের মাকে পর্যন্ত মানুষ কবর দিয়ে দেয়, নামই তো পরিবর্তন হয়ে যায়, লাশ হয়ে যায় না। তো নামাজের একটা শরীর আছে আর একটা রু আছে। শরীর হচ্ছে এটা যেটা আপনি দেখছেন, এটা আপনি দেখছেন, এটা নামাজের শরীর। নামাজের রু হচ্ছে খুশু এবং খুদু। নামাজের রু হচ্ছে জিক্রে ইলাহি। জিক্রে ইলাহি মানে আপনার ভিতরে মাওলাই করিম অবস্থান করা, এটা নামাজের রু। রু নিয়ে মারামারি নাই। কি নিয়ে মারামারি? নামাজের শরীর নিয়ে। মনে হয় যেন কি একটা যুদ্ধ ভাব প্রত্যেক মসজিদের মধ্যে গত 10 বছরে।
আমি জন্য সেজন্য বলছি আমাদের ইয়ুথ যারা আছে ইমানের ক্ষেত্রে হুমকির সম্মুখীন, আখলাকের ক্ষেত্রে হুমকির সম্মুখীন, আমলের ক্ষেত্রে কিছু দুনিয়া কিছু নফস কিছু শয়তান মসজিদ বিমুখ করে দিয়েছে তাদেরকে। আমরা তাদের প্রবলেমগুলো বুঝতে হবে, তাদের সমস্যাটা বুঝতে হবে, আমাদের ইউথের সমস্যাটা, বিশেষ করে যারা বর্তমানে 15-20 বছরের মাঝখানে আছে বা 15-30 বছরের মাঝখানে আছে, আমি তাদের সমস্যাটা বুঝতে হবে। আমাদের মুরব্বিয়ানে কেরাম যারা আছেন, আমরা যারা কথা বলি, সামাজিক বিভিন্ন কর্মকাণ্ড করি, আমরা তাদের অবস্থা বুঝতে হবে। তারা তিন দিক থেকে হামলার সম্মুখীন, কারণ শয়তানই বলেছে আমি চতুর্মুখী হামলা করব, সামনে থেকেও করব, পিছন থেকেও করব, ডান থেকেও করব, বাম থেকেও করব। সুম্মা লা আতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আইমানিহিম ওয়া শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আপনি বেশিরভাগকে রাস্তার মধ্যে পাবেন না। তো আমার আল্লাহ বলছে তুমি চতুর্দিক থেকে হামলা করলে উপর খালি থাকবে, উপর উপর থেকে তুমি হামলা করতে পারবে না। তো উপর কি হয়? উপর আমার আল্লাহ রহমত দান করে, আমার আল্লাহ রহমত দান করে। আমি ইউথদেরকে বলবো, বিশেষ করে দেখেন, দিন বাদে আপনি শান্তি পাবেন না পৃথিবীতে, ধর্ম বাদে পৃথিবীতে শান্তি পাবেন না। মসজিদ বাদ দিয়ে দিলে, আপনার জিন্দেগি থেকে যদি আপনি মসজিদ বাদ দিয়ে দেন, কোরআনের তিলাওয়াত বাদ দিয়ে দেন, দরুদ সালাম বাদ দিয়ে দেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এ পাশ করে দেন, আমি আপনাকে এখন যাওয়ার সময় লিখে দিব, কোটি কোটি টাকার মালিক হইতে পারেন, আপনি শান্তি পাবেন না গ্যারেন্টির সাথে। দিন বাদে ইমান বাদে কোনো শান্তি নাই। সেই কারণে ইমানকে ইমান বলা হয়। ইমান আপনার ভিতরের জগৎকে স্থির করে, আপনার ভিতরের জগতকে প্রশান্ত করে। সেই কারণে ইমান আমন থেকে, আমন 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 মানে শান্তি প্রশান্তি। ইমান আপনার ভিতরের জগৎকে প্রশান্ত করে, বেদাই ইমানকে ইমান বলে। আলা বিজিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহ এই কারণে বলেছেন জিকিরিল্লাহি আপনার ভিতরের জগৎকে স্থির করে। এবং কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদুর, কোরআন আপনার ভিতরের জন্য শিফার কাজ করে। আমরা যদি এখন এখানে জিজ্ঞেস করি আমরা শেষবার কবে কোরআনে পাক পড়েছি, আমার মনে হয় আমরা দেখিও নাই কোরআন, দেখিও নাই। ঠিক আছে, আমরা দেখি নাই, সেই সপ্তাহগুলো চলে গেছে। আমরা আগামীকালকে অন্তত পড়তে না পারেন, সকালবেলা উঠে কোরআনটাকে মুছে একবার দেখে নিয়েন, এটা কালাম ইলাহি, এটার সুহবতেও যদি বসে থাকেন, সঙ্গের মধ্যে এরকম খুলে বসে থাকেন, একটা তাসির আছে। কি আছে? তাসির আছে। কিরকম? আপনি সুগন্ধি আছে না? সুগন্ধি, আরে ভাই আতরের দোকানে গেলে আমি তো চিৎ 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 মাইরা দিয়ে আপনারা সুগন্ধ করে ফেলে করে না? হ্যাঁ, আমাদের কিছু ভাই তো আতরের দোকান দিয়ে গেলে আপনি তো মাইরা টেরা খুশবু হয়ে যায়, বিয়ে বাড়িতে যাওয়ার আগে আতরের দোকান দিয়ে যায়। আতরের দোকানের শান এটা তাসির করে, কোরআনেরও শান এটা তাসির করে, এটা সুহবতের একটা তাসির আছে। আপনি যদি একটা চিন্তা করে দেখেন, ঘরের কোনায় বসে আমি গম্বুজে খাদরা সবুজ গম্বুজ আমার নবী রওজায়ে পাক খেয়াল করে আপনি যদি দরুদ সালাম পড়েন না, নিজে নিজে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, অথবা সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, দেখবেন আপনার ভিতরে কি পরিমাণ শান্তি আসে। এই কাজগুলো আপনারা করবেন যেন ওই সিচুয়েশন বাংলাদেশে আর তৈরি না হয়, মা বাবার লাশ নিয়ে সন্তান যেন সম্পত্তি নিয়ে ভাগবাটোয়ারা না করে। তা কেন হচ্ছে? আমাদের ভিতরে অতিমাত্রায় লোভ বেড়ে গেছে। এই জন্য হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এরশাদ করেছেন, আমরা যেন ওই লোভ থেকে বেঁচে থাকি। লোভ আমাদের ভিতরের জগৎকে উজাড় করে দেয়, লোভ হচ্ছে আমাদের অস্থিরতার অংশ। কেন অস্থির হয়েছে? আল্লাহ নিয়ামতকে অস্বীকার করে। কাজে আসেন আমরা আল্লাহমুখী হই, রসুলমুখী হই, কোরআনমুখী হই, কবরের জন্য না। আমি আপনাদেরকে কবরের ভয় লাগাচ্ছি না, কবর আল্লাহ আপনি আপনার রবের মাঝখানে বছরের পর একবার শুনবেন সেরকম না। আমরা এখন এগুলা না হতে না হতে আমরা প্রপার বক্তব্যগুলো এখন আর শুনতে চাই না, আমরা শুনতে চাই গান বাজ গান টাইপের, একটু মুর্শিদি গান থাকবে, একটু টান হবে। অরিজিনাল মেসেজ কি সেটা আমরা শুনতে অভ্যস্ত না। কাজেই আমি চাচ্ছি 10টা ছেলে দাঁড়াক যারা সমাজের অসামাজিক কার্যকলাপ থেকে সমাজকে রক্ষা করার জন্য সামাজিক একটা সম্পদ হবে। আল্লাহ রাব্বুল আলামিন, আমি দোয়া করি মাওলাই করিম আপনাদেরকে সেই তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।